আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব, আমরা যারা এখানে উপস্থিত আছি এবং যারা ইউটিউবে দেখছো, অনেকের জানা থাকে এবং অনেকে জানা থাকে না, যদিও বা খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে হলো সেনাবাহিনীর অফিসার হতে চাইলে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের উচ্চতা কতটুকু থাকা দরকার এবং সৈনিক পদের প্রার্থীদের উচ্চতা কতটুকু থাকা দরকার পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়ালে আমরা যারা সোলজার ট্রেনিং একাডেমিতে উপস্থিত তারা তো জানি, বিশেষ করে যারা ইউটিউবে নতুন যারা স্টুডেন্ট এবং যারা প্রার্থী, যারা তোমরা চিন্তা করছো আগামীতে তোমরা বাহিনীতে সেনাবাহিনীতে অফিসার অথবা সৈনিক হিসেবে পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই আজকের টিউটোরিয়ালটা অবশ্যই কাজে আসবে। দেখো, পুরুষ প্রার্থীদের জন্য সেনাবাহিনী অফিসার পদের উচ্চতা থাকতে হবে কত? 1.63 মিটার অথবা 5 ফুট 4 ইঞ্চি সর্বনিম্ন হতে হবে। ঠিক আছে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেখো 1.57 মিটার অথবা 5 ফুট 2 ইঞ্চি সর্বনিম্ন। ঠিক আছে, আচ্ছা, এটা অফিসার পদের গেল। এরপরে স্কেলের মাধ্যমে একটু বুঝাই দিই। দেখো স্কেলটা একটু লক্ষ্য করবা, এখানে দেখো 1 ইঞ্চি 2 ইঞ্চি, তার পাশেরগুলোতে কিন্তু সুদ বলে আর কি। ঠিক আছে, 100, 200, 300, 400, 500। এখন আমরা যদি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে যাই অফিসার অথবা সৈনিক, এখন এই যে তোমায় 5 ফিট 2 ইঞ্চি অথবা 5 ফিট 4 ইঞ্চি যেটাই হোক না কেন, তোমার তো বাবা চুলের একটা পুরুত্ব আছে, তাই না? চুলটা যদি আমরা কেটে ফেলি তাহলে একটা কমে যাবে না? উচ্চতাটা একটু হলেও কমবে। এখন যদি আমরা সুন্দরভাবে স্কেলটা উপরে বসাই, চুলের কারণে কিন্তু দেখবা 1-2 ফুট কি হচ্ছে, বেশি হচ্ছে। যখন পরীক্ষার কেন্দ্রে যাবা, যারা কাটায় কাটায় 5 ফিট 4 ইঞ্চি অথবা 5 ফিট 2 ইঞ্চি, হ্যাঁ, পুরুষ অথবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বলছে, যারা ইউটিউবে শুনছো তোমরা ভালো করে শোনো, একটু ব্যায়াম করতে হবে, তোমাদের লক্ষ্য রাখতে হবে যাতে তোমার মাথা যদি নাই করে দেওয়া হয় চুলগুলো আর কি, তখন তোমার স্কেলটা কিন্তু একটু দেবে যায়। তো হ্যাঁ, যেহেতু নিচে নামবে সেই কারণে 1-2 ফুট বাড়ানোর জন্য একটু ব্যায়াম করলেই কিন্তু এটা পসিবল এখন থেকে। যাদের উচ্চতা একটু কম আছে একাডেমির হোক অথবা যারা স্টুডেন্ট আসো বাইরে, তোমরা এখন থেকে একটু ব্যায়াম করবে, ব্যায়াম করলে তাহলে 1-2 ফুট বাড়া পসিবল। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা সৈনিক পদের উচ্চতাটা দেখব। দেখো সেনাবাহিনীর সৈনিক যদি কেউ হতে চাও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 1.68 মিটার বা 5 ফিট 6 ইঞ্চি সর্বনিম্ন। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য